আজকে একটা দিমাগ লাগাইছি, আমার কর্তা ওর পকেটটা না আছে খালি করে দিয়ে দাও, আমার দেশে পকেট খালি করতাম পারতেছি না। তো সেই উদ্দেশ্যে আই পড়লাম বটতলা ভারত ফার্মাসির সামনে, শনি মন্দিরের ঠিক পেছন দিকে যে ফার্মাসিটা আছে ওইটাতে। অনেকে ভাবতেন ওষুধ কিনতে কিনা, না না আশীর্বাদ করি না তো ওষুধ কিনতে না লাগে। আসলে ভারত ফার্মাসিতে নাকি নতুন করে গ্রোসারি প্রোডাক্ট রাখা হয়েছে, আর সেটা নাকি প্রত্যেক বুধবারে 7% অফ দেওয়া হয়। মানে সবাই কয় যে আমি শুনছিলাম আর কি। তো ওই যে ভাইবা আজকে এখানে আয়া করলাম, আজকে তো বুধবার, দেখি আসলে কি ডিসকাউন্ট আছে নাকি এমনি সবাই কয়। তো গিয়ে চলেন ভিতরে যায় দেখি কিটা কিটা ডিসকাউন্ট পাওয়া যায়। এই যে ঢুকে গেলাম যা ভিতরে, তো সব দিকে আগে ঘুরে যাই খেলোই কিতা কিতা আছে ডিসকাউন্টের কথা। আগে একটা একটা জিনিস উঠাই লইছি, ডিজিটি ভাল লাগে আজকে মোটামুটি ডি উঠাইলাম, যেহেতু কর্তা সঙ্গে আছে কোনো চিন্তা নাই। এই যে একটা নতুন করে শিফট করলাম, দেখা তো মনে তো জ্বালই হইব, আমি কেনা উঠাই লই। এরপরে এটা পপকর্ন এটা খাইতে বলে খুব টেস্টি, নতুন বলা হয়েছে। এবার পাইলাম একটা স্পেশাল জিনিস, মামার্থের প্রোডাক্ট, তো 7% অফ আছে না? তো এবার পূজা তো আয়া করছেন আর কয়েকদিনে না, তো এবার নিয়ে লাগাই দেখি, সুন্দর টুন্দর নিয়ে একটু সবাই তো লাগায়। একটা একটা করে মোটামুটি রূপচর্চার সব জিনিস লইয়া লাগছি। এবার আমি সুন্দর হম, এরপরে ও হো হম কিছেন বলেছিল লইয়া লাগলাম, লুকে দেখি এটা আমার না কর্তার। এরপরে এখানে কই না চার লাইগা লইলাম, টুস টুস দিয়া টুস টুস করে বিজয় চা খাইলাম। এরপরে এখানে দেখ এটা মাস মেলো, এই মাস পরের একটা বহুত বড় কাহিনী আছে, একদিন সুযোগ পেলে কাহিনীটা অবশ্যই। এই জিনিসটা কি ভাই? এটা বডি বিল্ডারের জন্য, বডি বিল্ডার হ্যাঁ, খেলেই বডি হয়ে যাবে, খাইলে বডি হয়ে যাবো গা, খাইলে বলে বডি হয়ে যাবো গা। আমার তো লাগতো না, কারণ আমার এমনি বডি আছে, আর আমার কর্তারও লাগতো না, কারণ কর্তারা মোটামুটি হেলদি আছে। আর যারা জিম টিম করে তারা লাগবে না? এটার মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে? 15% ডিসকাউন্ট। যারা জিম টিম করেন নি তারেন, আমি তো জিম করি না, নিয়ে আগে আমি এমনি মোটা, জিম টিম করি না আর কর্তাম চাই না, বহুত কষ্ট মোটা হইছে। হয়তো অনেকে ভাবতারেন যে আপনি তো জিম করেন না, আপনার কর্তা করেন না, তাহলে শুধু শুধু টিকিরা দেখতেছেন, টাইম নষ্ট করতেছেন না। আসলে না, যদি কোনো সময় ভবিষ্যতে কর্তা হবে কই যে আমি জিম করুম, তাইলে তখন আমি জিনিসটি কই পাবো, কই যায় খোঁজা খুঁজি করুম, শর্টকাট আমি এখানে আই পড়ুম। তাছাড়া 15% ডিসকাউন্ট আছে দুইটা, তখন আই পড়ুম। আর এই জিনিসটা দেখে না আমি প্রথম ভাবছিলাম মদার, আমার কথা শুনে তারা হাসতে হাসতে শেষ। এরপর আরে না আমরা এটা নিয়ে খাইয়া দেখেন, তো ছোট্টটা উড়াইলাম, নিয়ে খাইতাম পারুম কিনা জানি না, তো উড়াইছি। এরপর এটা একটা কইনা লুই রে টান দিয়ে দেখছি সবার সাথে মুখটা খুললা খায়, আমি এটা লুই নিলাম। আর কিটা আছে দেখে লই। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আইলাম, বাড়িতে প্রচুর প্রোগ্রাম হয়, তো প্রোগ্রামের প্রথমে রান্না বান্না করতে অনেক সময় লেগে যায়, সময় সাপেক্ষের ব্যাপার। দেখলাম যে শর্টকাটে জিনিস আছে, তো দেখে লই কোনটা কিটা, কোনটা কিটা ভাই যদি একটু কও। এটা আছে মাসালা ফ্রাই, মাসালা ফ্রাই। এখানে আছে পনির কিউব, মানে জাস্ট নিয়া জাস্ট ফ্রাই ফ্রাই করো, তেলে তেলে দিয়ে ফ্রাই করলে শেষ। আমার কাজ, আমার কাজ অর্ধেক কমে গেছে, কারণ ঘরের মধ্যে প্রোগ্রাম হলে রান্না আমারই করতে হয়। 24/7 খোলা থাকে, 24 hours খোলা থাকে, 24/7। এটা হলো সামোসা, তারা নাকি 24 hours খোলা থাকে, মানে এটা ওপেন থাকে, খিদা লাগলো রাত্রে বেলা আইয়া পট কটা দিয়ে নিয়ে গা। এরপরে এখানে আমার পছন্দের একটা জিনিস পাইলাম, আলু টিক্কি। এটা দেখে তো আমি একদম ফিদা, কারণ আলু আমার এত ফেভারিট, এত ফেভারিট কিতা কইতাম, এই লেগে তো খাইতে খাইতে আলু খাইতে খাইতে আমি হনে মোটামুটি আলুর মতোই হয়ে গেছি। আলু হইলে আলু হয়েছি, কিন্তু আলু খাওয়া আমি ছাড়তে পারতাম না, তবে আছে কিন্তু এখানে মনের মতো সবকিছু খরচ করছি। অনেক জানি না বিল্লা কত আইছে সেটা, কিন্তু কইতে পারবো কর্তা বাবু আমি তো। যারা জিম করে তাদের জন্য, জিম করার পর দেখলে নাকি প্রোটিন পাওয়া যায়, তো নর্মাল মানুষ নাকি খাওয়া যায়, তো আমি একটা খাইয়া দেখি প্রোটিন বাড়েনি আমার, প্রোটিন কম। এখানে মাথা ঠান্ডা করা তেল থেকে নিয়ে গলা ঠান্ডা, মাথা ঠান্ডা, পেট ঠান্ডা, একদম সমস্ত কিছু কিন্তু দেখতাম পাইতাছি, দাঁত পরিষ্কার করবেন ঝিকঝিক হয়ে যাবো। আর এখানে সব থেকে আমার মেয়ের পছন্দের জিনিস আয় ফেললাম আইসক্রিম, আজকে ভাগ্য বলা শানুরের সঙ্গে আছি না, যদি আনতাম তাহলে তো আজকে পকেট খালি নিয়ে একদম শূন্য হাতে গেলাম। একটা জিনিস মিস গেছিল গা, এটা লইয়া লাইছি চাউল, এটা নিয়ে আজকে দম বিরিয়ানি। মার্কেটিং কমপ্লিট, অনেক ডিসকাউন্ট লই আলো বিলটা কইরা, ঠিক আছে। আর যারা যারা আইছেন না একবার আয়া দেখেন, ডিসকাউন্ট আসলে আছে না, বুধবার আইয়েন অন্যদিন না আইলে তো ডিসকাউন্টটা পাইবেন ভালো, আর বুধবার ছাড়া ডিসকাউন্টটা কম পাইবেন।